गाड़ी तो उठा कर ना गत 20 আগস্ট 2021 ফেনী জেলার সদর এলাকায় দুবাই প্রবাসী মোহাম্মদ সোহেলকে নিশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। উক্ত ঘটনায় মৃতের মা নিরালা বেগম বাদী হয়ে মৃতের স্ত্রী রোকেয়া আক্তার শিউলিকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‍্যাবসা চট্টগ্রাম উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাবসা চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উক্ত মামলার আসামি কুমিল্লা জেলার 14 গ্রাম এলাকায় তার চাচার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে 21 আগস্ট 2021 সময় আনুমানিক সন্ধ্যা 6টায় র‍্যাবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার একমাত্র আসামি রোকেয়া আক্তার শিউলিকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি রোকেয়া আক্তার শিউলির দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি ফেনী জেলার নাজির রোড এলাকার চৌধুরী সুলতানা ভবন সংলগ্ন কচুরিপানার ডোবা থেকে উদ্ধার করা হয়। জানা যায় হত্যা সংঘটনের পর এই অস্ত্রটি তিনি ধুয়ে তারপর বাসার পিছনে ডোবায় ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে। জানা যায় 16 জুলাই 2021 দুবাই প্রবাসী মোহাম্মদ সোহেল বাংলাদেশে আসেন। সোহেল ও তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলি তাদের 2 সন্তানকে নিয়ে ফেনী জেলার সদর থানা এলাকার একটি বাসায় ভাড়া থাকত। দেশে আসার পর থেকে সোহেল এবং তার স্ত্রীর মধ্যে নিহত সোহেলের পরক্রিয়া সম্পর্ক নিয়ে প্রায় সময় কথা কাটাকাটি হতো। এরই জের ধরে গত 20 আগস্ট 2021 সময় আনুমানিক 12:30 কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক দেয় এবং এতে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছে। পরবর্তীতে শিউলি আনুমানিক রাত 1টায় রাত 12:30 ঘটিকায় কথা কাটাকাটির এক সময় সোহেল মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক দেয় এবং এতে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছে। খাটে বসে থাকা অবস্থায় তার স্ত্রী পিছন থেকে দা দিয়ে সোহেলকে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে রাত আনুমানিক 1টায় দারোয়ানকে তার বাবা মারা গেছে একথা বলে 2 সন্তানকে নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই আসামি রোকেয়া আক্তার শিউলি ট্রেন যোগে চট্টগ্রাম গিয়ে অবস্থান করে। পরবর্তীতে সকালে তিনি ফটিকছড়িতে পৌঁছান এবং সারাদিন ফটিকছড়িতে অবস্থান করে রাত আনুমানিক 8টায় কুমিল্লার জন্য রওনা করেন এবং রাত 3:30 কুমিল্লায় তার চাচার বাসায় আত্মগোপন করেন। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। এক পর্যায়ে যখন তার স্বামী সোহেল তাকে তালাক দেয় তখন রাগের বসে সেই হত্যাকাণ্ড সংঘটন করে।
আমরা যখন শিউলিকে গ্রেফতার করেছি তখন আমরা সেই শিশু সন্তান দুটিকে উদ্ধার করেছি। কিন্তু তার যে মোবাইল আপনারা উদ্ধার করেছেন মোবাইলে মানে তারপরে তো ইয়ার কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা তার মোবাইলে শিউলি আক্তার? না, শিউলি আক্তারের পরক্রিয়া কোনো তথ্য আমরা পাইনি। সে যদি কারো সম্পর্কে বলে থাকে যদি তদন্তের আগেই আপনাদের কাছে তার নাম বা কাউকে তার নাম প্রকাশ করার কোন প্রয়োজন নেই। মানে এখন পর্যন্ত কি আমরা ধরে নিতে পারি যে শিবলি আক্তার একাই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে? জি, এবং তিনি নিজেও স্বীকার করেছেন। শুধু তার স্বামীর পরকের কারণে এটা মানে তার দেওয়ার কারণে এটা হত্যাকাণ্ড হয়েছে। তার স্বামী তাকে তালাক দেওয়ার পর বসেছিল এবং সে বসে মাথা নিচু করে মোবাইলে কিছু একটা চেক করছিল, এমন সময় সে শিউলি রান্নাঘর থেকে এই ধারালো বটিটি নিয়ে আসে এবং পিছন থেকে তার স্বামীর ঘাড়ে প্রথম কোপ দেয়। প্রথম কোপ দেওয়ার পর পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে সে আরো কিছু আঘাত করে এবং এই আঘাতের কারণে পরবর্তীতে হত্যাকাণ্ড সংগঠনের সমস্যা আছে। আমরা প্রাথমিক ভাবে যেটা জানতে পারছি সেটা তার পরক্রিয়া সম্পর্কের কারণে এবং তার স্ত্রীকে সে মৌখিক ভাবে তালাক দেওয়ার কারণে তার স্ত্রী এই হত্যাকাণ্ডটি সংগঠন। Okay, thank you. Thank you.